Assalamualaikum everyone. Welcome to Blogger Tutorial Part 6. So Part 6 e amra dekhbo je kibhabe amra menu bar er ei lekha gulo ke amra change korte pari. Ei theme e default bhabe ei lekha gulo thik ei rokom thake na. To ami ei lekha gulo ke change korechi. Ekhane hoyto ba thakbe apnar movies ba onno kichu ekhane thakbe. To ei lekha gulo ami change korechi ta ekhane Hollywood movies, Bollywood movies, music and genre royeche ekhane action, comedy, thriller, horror ei lekha gulo ekhane royeche. To ei lekha gulo change korar shomoy ami video baniyechhilam je video ta ami YouTube e upload korte cheyechhilam. Kintu unfortunately edit korar shomoy ami giye dekhi video te kono sound উঠেনি তো আমার এখন আবার প্যারা নিতে হচ্ছে আবার আমাকে ভিডিওটি বানাতে হচ্ছে তো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা এই নামগুলোকে চেঞ্জ করতে পারবো এখানে হলিউড মুভিতে রয়েছে আমরা হলিউড মুভিজের জায়গায় অন্য কোন নাম দিতে পারবো যেমন আমরা এখানে দেব বাংলা মুভিজ দেন এখানে আমরা দিতে পারি হিন্দি মুভিজ দেন এখানে আমরা দিতে পারি অল মুভিজ দেন আমরা আরো একটি স্লট নিয়ে এখানে দিতে পারি যে আমরা তামিল মুভিজ বা হিন্দি ডাবড মুভিজ বা এন্ড দেন লাস্টে এখানে আমরা দিতে পারি জেনরে জেনরেতে আমরা অ্যাকশনের বদলে এখানে দিয়ে দিতে পারি আমরা কমেডি দেন এখানে অ্যাকশন দিতে পারি এখানে থ্রিলার দিতে পারি এখানে হরর রাখতে পারি তো আমরা কিভাবে এই যে কাজগুলো করবো এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো So let's jump into the video. Before jumping into the video, please make sure to be subscriber of my channel. So header section er ei lekha gulo change korar jonno prothome amra chole jacchi amader control panel then amader ei theme option e chole jete hobe. So theme option e chole ashar por amra ekhane amra dekhte pabo dutu option royeche ekta holo customize and onota holo edit html. To amra ekhane edit html e click korbo prothome. তো এডিট এইচটিএমএল ক্লিক করার পর আমাদের সামনে এই কোডিংগুলো চলে এসেছে তো এই কোডিংগুলো দেখে অনেকে হয়তো বা ভয় পাবেন বা অনেকে হয়তো বা ভাববেন যে এই কোডিংগুলো আমাদেরকে এখন করতে হবে তো এই কোডিংগুলো দেখে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই ঘরে নাই এই কোডিংগুলো দেখে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই আমরা জাস্ট এখানে কপি এবং পেস্ট করব তো আমরা এখন এই এখান থেকে আমরা জাস্ট এই হেডার সেকশনের কোডিংগুলো কোথায় রয়েছে এই হেডার সেকশনের কোডিংগুলো আমরা খুঁজে নেব তো আমরা যদি খুঁজতে যদি কষ্ট হয়ে যায় তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কন্ট্রোল প্লাস এফ ক্লিক করব কন্ট্রোল এফ ক্লিক করলে আমাদের সার্চ বার আসবে এখানে সার্চ বার আসার পর আমরা এখানে মেনু বার লিখে সার্চ করার মাধ্যমে আমরা মেনু বারটা খুঁজে পেতে পারি তো আমি সার্চ করে মেনু বারটা খুঁজবো না আমি ম্যানুয়ালি মেনু বার খুঁজবো যে মেনু বারের কোডিং গুলো কোথায় রয়েছে তো এই থিমে মেনু বারের কোডিং গুলো একটু নিচের দিকে রয়েছে এটা এক একটা থিমে এক এক রকম হতে পারে তো এই থিমে মেনু বারের কোডিং গুলো ঠিক এইখানে রয়েছে এখানে হোম এখানে হলিউড এখানে বলিউড এখানে মিউজিক তো আমি একটু মিলিয়ে দেখি যে হোম হলিউড বলিউড মিউজিক আছে কি না তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি তো আমরা দেখতে পাবো যে হোম হলিউড বলিউড মিউজিক তো আমরা চাচ্ছি যে এখানে দেবো বাংলা মুভিজ এখানে হিন্দি মুভিজ এখানে হিন্দি ডাবড মুভিজ অ্যান্ড দেন অন্য একটি স্লট নিয়ে আমরা ওইখানে দেবো যে তামিল মুভিজ তো আমরা চলে যাচ্ছি আমাদের আবার সেই কন্ট্রোল প্যানেলে দেন আমরা এখান থেকে হোমটা আমরা রাখবো তো এখানে আমরা হলিউড মুভিজের জায়গায় আমরা দেবো হিন্দি মুভিজ তো এখানে আমরা লিখতে হবে আমাদেরকে হিন্দি মুভিজ তো আমি লিখে ফেলছি আমাদের তো আমি লিখে ফেলেছি হিন্দি মুভিজ দেন এখানে দেব আমরা বাংলা মুভিজ তো বাংলা মুভিজ দেন এখানে আমরা দেব যে হিন্দি ডাবড মুভিজ হিন্দি ডাবড মুভিজ দেন আমরা আরও একটি স্লট নেব তো আমরা এখানে দিয়েছি হিন্দি মুভিজ দেন এখানে বাংলা মুভিজ দেন এখানে আমরা দিয়েছি হিন্দি ডাব মুভিজ দেন আমরা আরও একটি স্লট নেব মানে জেনারের আগে এবং মিউজিকের পরে একটি স্লট নেব যেখানে আমরা যেখানে আমাদের থাকবে তামিল মুভিজ তো আমি আর আপনাদেরকে দেখে যে কীভাবে অন্য একটি স্লট নিতে হবে কীভাবে আরও একটি জায়গা নিতে হবে এখানে তো আমাদেরকে কোনো কোডিং করতে হবে না তো আমরা জাস্ট এখানে এলআই এই এইখানের এলআই থেকে তো আমরা এইখানের এলআই থেকে আমরা এই এলআই পর্যন্ত আমরা এই এলআই পর্যন্ত আমরা যে কোনো একটিকে আমরা যে কোনো একটি কোডিংকে আমরা কপি করে নেবো জাস্ট তো আমি কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে আমাদেরকে জাস্ট সিম্পলি কন্ট্রোল সি দিতে হবে কন্ট্রোল সি দেওয়ার পর আমরা এখান থেকে একটি আমরা এন্টার বাটন ক্লিক করে একটু স্পেস নেব দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো সেই কপিকৃত কোডিংগুলো তো আমরা যেহেতু আমরা এখানে স্লট মিউজিকের পর একটি স্লট নেওয়ার জন্য আমরা এখানে কপি করেছি এবং পেস্ট করেছি তো আমাদেরকে এখন এখানে কী দেবো আমরা এখানে তামিল মুভিজ দিতে চাই তো তামিল মুভিজ দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট হিন্দি ডাবড মুভিজ এটাকে আমরা কেটে দেবো কেটে দিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি লিখে দেবো যে তামিল মুভিজ তো এখানে তামিল মুভিজ লেখা হয়ে গেছে দেন আমরা একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে এখানে জেনরে রয়েছে তো আপনারা যখন ডিফল্টভাবে আপনারা দেখতে পাবেন এখানে জেনরে অবশ্য থাকবে না তো এখানে হয়তো বা থাকবে ক্যাটাগরি
তো এখানে ক্যাটাগরি কেটে আমি এখানে জেনরে বসিয়েছি দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন কমেডি থ্রিলার হরর এখানে অ্যাকশন কমেডি থ্রিলার হরর থাকবে না এখানে আইটেম 11 আইটেম 12 আইটেম 13 আইটেম 14 এভাবে থাকবে আপনাদের তো আমি আপনাদেরকে দেখিয়েছি এটাকে কিভাবে আমরা এডিট করতে পারবো তো আমরা এখানে জেনরে যদি চেঞ্জ করতে চাই তো আমরা জেনরে চেঞ্জ করতে পারবো এখানে জাস্ট আমরা জেনরে নামটা ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে আমরা আমাদের নিজস্ব নাম বসিয়ে দিতে পারবো তো আমি এখন জেনরেটা কাটবো না আমরা জেনরে এখানে রেখে দেব তো আমি এখানে চাচ্ছি যে আমরা উপরে রাখবো তো আমরা এখানে অ্যাকশন না রেখে এখানে রাখবো আমরা এখানে রাখবো আমরা কমেডি মুভিজ দেন দ্বিতীয়তে রাখবো আমরা অ্যাকশন মুভিজ দেন তৃতীয়তে আমরা হরর মুভিজ রাখবো অ্যান্ড চতুর্থতে আমরা থ্রিলার মুভিজগুলো রাখবো তো আমরা এখানে এডিটটা করার জন্য আমরা সিম্পলি এখানে অ্যাকশনটা আমরা কেটে দেবো তো অ্যাকশন কেটে দিয়ে আমরা এখানে কমেডি মুভিজ লিখে দেবো এখানে কোনো রকেট সায়েন্সের মতো কিছুই আমি দেখাচ্ছি না তো দেন আমরা দুই নম্বরে এখানে রাখতে চাচ্ছি অ্যাকশন মুভিজ সরি অ্যাকশন অ্যাকশন দেন আমরা তিন নম্বরে এখানে রাখবো হরর হরর দেন চার নম্বরে আমরা রাখতে চাচ্ছি থ্রিলার তো আমাদের টাইপ করা হয়ে গেছে দেন টাইপ করা হওয়ার পর আমাদের সব কাজ এখানে কমপ্লিট তো মেনু বারের সব কাজ আমাদের এখানে কমপ্লিট তো আমরা এখানে সেভ থিমে ক্লিক করব তো থিমের কোডিংগুলো কমপ্লিটলি সেভ হয়ে গেছে তো সেভ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই তো আমরা যে চেঞ্জেসগুলো নিয়ে এসেছি সেগুলো হলো আমরা এখানে হিন্দি মুভিজ দিয়েছি এখানে বাংলা মুভিজ দিয়েছি দেন এখানে আমরা দিয়েছি হিন্দি ডাবড মুভিজ দেন আমরা এখানে হিন্দি ডাবড মুভিজের পর একটি স্লট নিয়ে আমরা এখানে দিয়েছি তামিল মুভিজ তো আমরা এখন রিলোড দিয়ে দেখে নিই যে আমাদের কি এই চেঞ্জেসগুলো কি অ্যাপ্লাই হয়েছে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেঞ্জেসগুলো সাকসেসফুলি এখানে অ্যাপ্লাই হয়েছে আমাদের হিন্দি মুভিজ বাংলা মুভিজ হিন্দি ডাব মুভিজ তামিল মুভিজ দেন জেনরে দেন কমেডি অ্যাকশন হরর অ্যান্ড থ্রিলার আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই গাইস আমরা আজকে শিখেছি যে কীভাবে আমরা মেনু বারের অপশনগুলো চেঞ্জ করতে পারবো মেনু বারের এই লেখাগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে টিল দিন টেক কেয়ার টাটা